এর বড় ইলিশের বাজার দর কেমন চলে আমরা একটু দেখব। এটা কতটুকু সাইজ ভাই? সাইজ ওজন কতটুকু? 300-400 গ্রাম। 1 কেজি 300-400, 1400 কেজি চাওয়া হচ্ছে। আমরা আরো দু একটি দোকান দেখব। এটা আছে 1 কেজি 300 গ্রাম। কত এটা? এটা ভাই 1250 1200 1200 1200। এটা কত? এটা বেশি আপনি 1300-1400। একের মাল, এটা একের মাল, মোড়া অনেক মোড়া মাছ, পদ্মার মাছ। আমরা আরো কিছু বড় ইলিশের ওজন দেখবো এবং দাম শুনবো। দেড় কেজির উপরে 1200। আর অরিজিনাল চাঁদপুর 1 কেজি 150 এমন সাইজ, 1200 টাকা কেজি। আমার ব্যবসা সীমিত 50 টাকা, আমি লাভ করতে পারি না, কারণ সীমিত ব্যবসা করি। তুমি কত কিছু জিজ্ঞাসা করে দেখেন, মাছ ভালো লাগে না, মাছ ভালো লাগে না, সব মাছ দেখেন, বুঝছেন?
সিরাজ ভাই এবার বড় কতটুকু আছে? এবার তো আছে মোটামুটি আছে, এখন আছে কত বড়? এখন কত বড় বেশি নাই, আমার 300 300 আছে। আচ্ছা, এটা কি 200 300 গ্রাম বলতো? এর বেশি নেই, দেড় কেজি একটা আসছে না, সেরকম ফেলে বিক্রি হয়ে গেছে। এবার একটু কথা বলেন, বাজার কেমন এবারে? এবার তো করোনা তো আপনার এমনি মানুষের ইনকাম নাই, দ্বিতীয় কথা টাকা পয়সা ইনকাম না থাকলে মানুষ খাবে কোথা থেকে? মাছও কম, গত পুনরায় চেয়ে এবার অনেক মাছ কম। গতবার আমার এক কেজি 800 900 গ্রাম, আপনি জানেন যে আমি 1200 1300 টাকা বিক্রি করছি, এবার এই যে আপনার 1 কেজি 200 গ্রাম এটাই বিক্রি করতে হচ্ছে 1250 টাকা। মাছ অনেক কম, মাছই নাই। মাছ কি আর আসার সম্ভাবনা আছে? না, আজকে মাছ আসার সম্ভাবনা নাই। মাছ আগে সামনে কি সম্ভাবনা আছে আর? আল্লাহ পাক জানে, কারণ ইলিশ মাছ তো চাষ হয় না। মাছ যদি হয় তাহলে দাম কমবে, আর মাছ যদি না হয় তাহলে হয়তো আরও দাম বাড়তে পারে। কারণ চাঁদপুরেও মিডিয়া লোক যাইও দেখেছে, এখানে যে দাম চাঁদপুরে ওই জায়গায় একই দাম, তাহলে মাছের দাম কোথায়? আমি তো দেখি না দাম কমতে, দাম কমতেই দেখি না আমি। না, দাম তো কম নাই, দাম গত বছরের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, গতবার তুলনায় এবার একটু বেশি, মোটামুটি ভালোই বেশি। ঠিক আছে, মাছ সিরাজ ভাইয়ের দোকানে আমরা প্রতি বছরে আসি এবং এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, আমরা দেখেছি। মাছের দরদাম চলছে, চাইলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করেও এখানে এসে কিনতে পারবেন। কয়টা মাছ দিবেন? দুইটা নেবো আমি। আমার ধরুন আমার 520 টাকা পড়বে, এটাই ফাইনাল, আর কোনো দাম হবে না। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01935927957। আপনারা সিরাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা মাছ কিনতে পারেন, কারণ বাজার পাইকারি মার্কেটের সামনে উনি নিয়মিত বসেন এবং প্রতি বছরই আমরা ওনার নাম্বারটা নাম নাম্বার দিয়ে থাকি। অনেকেই ওনার সঙ্গে যোগাযোগ করে মাছ কিনে থাকেন। এবছর আমরা দীর্ঘদিন পর বাজারে এসেছি এবং আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে মাছের দরদাম কেমন চলছে। আপনি যেটা ভালো লাগে ১২৫০ ধরে মাছ বিক্রি হলো। ঢাকা এবার বাজার কেমন? মাছের আমদানি তো অনেক কম, গত বছর থেকে অর্ধেক। আসলে গত বছরের তুলনায় তুলনামূলক অনেক কম মাছ এই বছর, বিক্রেতারাই বলছেন যে অর্ধেক মাছ, যে কারণে মাছের দাম অনেক বেশি। তো যাদের সামর্থ্য আছে তারা কিনে খেতে পারবেন, যাদের সামর্থ্য কম তাদের জন্য এবছর ইলিশ, পর্যাপ্ত ইলিশ খাওয়াটা অনেক কঠিন হয়ে পড়বে এই করোনাকালে। বলো
এই ছিল ইলিশ বাজার আজকের খোঁজ খবর।